মদন মিত্রর বেনামে কোথাও আমানত করেছেন কিনা তা জানতে তদন্ত শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, আজ প্রথম দফায় জেরার পর এখন সেই সব সম্পত্তির খোঁজই শুরু করেছেন গোয়েন্দারা। আজ সকালে সারদাকাণ্ডে প্রতারণায় অভিযুক্ত পরিবহন মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রায় দু ঘন্টা তাকে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, কুণাল ঘোষ ও বাপি করিমের বয়ানের সঙ্গে মন্ত্রীর কথাও মিলিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর। পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, মদন মিত্রকে জেরা করে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্য যাচাই করতে বেশ কয়েকজন সারদার কর্মী ও প্রভাবশালীদেরও ডাকা হবে বলে সিবিআই সূত্রের খবর। সিডনির ক্যাফেতে বন্দুকবাজদের হামলায় ঘটনায় অস্ট্রেলিয়া সফররত ভারতীয় দলের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গেও বিসিসিআই যোগাযোগ রেখে চলেছে। এদিকে সিডনির এই ঘটনার পরে নিরাপত্তার কারণে স্থানীয় অপেরা হাউসটি খালি করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের অফিস সহ ভারতীয় দূতাবাসও। নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। ওই এলাকায় স্থানীয় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মন্তব্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবটের। দেশের মানুষকে আতঙ্ক না ছড়ানোর জন্য আবেদন জানিয়েছেন। সিডনির ঘটনা শুধু উদ্বেগজনক নয়, অত্যন্ত দুর্ভাগ্যজনকও। টুইটারে প্রতিক্রিয়া নরেন্দ্র মোদীর। কালো ছাতা কালো শাল মাথায় হারিয়ে লাল ডায়েরির পর আবারও সেই কালো শাল। সারদাকাণ্ডে প্রতারণায় অভিযুক্তদের হয়ে সরব হতে ফের সেই কালো শাল গায়ে সোমবার সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। তাদের অভিযোগ, সিবিআইকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিজেপি সরকার। এই অভিযোগে সংসদের দুই কক্ষেই সরব হন তৃণমূল সাংসদরা। যদিও তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সারদাকাণ্ডে স্বাধীনভাবে তদন্ত করছে সিবিআই। একধাপ এগিয়ে ভেঙ্কাইয়া নাইডু তৃণমূলকে কটাক্ষ করে বলেন, অপরাধীদের বাঁচানোর চেষ্টা করলে মুখ পূর্বে দলেরই। শুক্রবার মদন মিত্র গ্রেপ্তার হওয়ার পরে শনিবারই পথে নেমে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই মঞ্চে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে দেখা যায়নি। এ নিয়ে রাজনৈতিক মহলের একাংশে জল্পনাও শুরু হয়ে যায়। সূত্রের খবর, রবিবার তৃণমূল নেত্রীর বাড়িতে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে ঠিক হয় সোমবার সংসদের বাইরে যে বিক্ষোভ দেখানো হবে সেখানে থাকবেন মুকুল রায়। সেই মতো এদিন দলীয় সাংসদদের বিক্ষোভে মুকুল রায় ছিলেন, কিন্তু পেছনের সারিতে। যা দেখে বিরোধীদের প্রশ্ন, তৃণমূলের সংসদীয় দলের চেয়ারম্যান এতটা নিষ্প্রভ কেন? ফিরে এলো পরশ পাথর নতুন রূপে। পুরনো ব্যান্ডের সদস্যদের মধ্যে আছেন শুধু অয়ন, বাকি সকলেই পরশ পাথরের নতুন সদস্য। চেনা গানের গালি নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলো নতুন পরশ পাথর।